ধুলাই পারে মূর্তির নামে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে তৌহিদি জনতা ঐক্য পরিষদ আয়োজিত আজকে এই গণসমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন এদেশের কোটি কোটি তরুণ এবং যুব সমাজের অহংকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির রাজপথে লড়াকু সৈনিক সংগ্রামী জননেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখে চরমোনাই বক্তব্য রাখবেন নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম দুরুশির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আজকে মজলিসের উলামায়ে কেরাম সর্বস্তরের তৌহিদের জনতা আমরা এখানে কেন এসেছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তৌহিদের জন্য ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা কারা একমত আছে দুই হাত তুলে প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা একটা সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাত নামাই দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযথা কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনও খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনও বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনও চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না আমি সহ্য করতে পারি না এ দেশ কার বাবার দেশ নয় এ দেশ কার দাদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করবো সংগ্রাম করবো জাহাজ করবো লড়াই করবো ভাইয়ার আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন 1000 মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের 90% মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা আবু বকরের উত্তরসূরি আমরা ওমারের উত্তরসূরি আমরা আলীর উত্তরসূরি আমরা বদর হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার ছাড়ার প্লেয়ার আমরা নই তারা ভাইয়ার আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসনকে অনুরোধ করব রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহের মাগফিরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেলিনের 72 ফুট মূর্তি যদি ক্যারিন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই ভূমিকম্পে নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন
আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না, তাকে লজ্জিত করতে চাই না, তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না। কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান? দুই পাশে মসজিদ, ডানেও মসজিদ বামেও মসজিদ, যেখানে আল্লাহু আকবারের ধ্বনি হবে, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, সেখানে নেমেই মূর্তি দেখবে, এটা আমরা দেখতে চাই না। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যদি লড়াই করতে হয় লড়াইতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। কে কে আছেন? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, পুরো ভাই তাকবীর, আল্লাহু আকবার, মসজিদ জামে মূর্তি সত্য করা হবে না। যদি আপনি বন্ধ করেন কোনো কর্মসূচি থাকবে না। এই পর্যন্ত আমাদের কর্মসূচি, আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে, নির্ধারিত হবে। যদি মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঢেউ দেওয়া হবে, এইটা তো মাত্র এক নম্বর সিগন্যাল, দুই নম্বর বাকি হয়ে গেছে, দশ নম্বর বাকি, মহাবিপর্যয় কথাগুলো বাকি আছে, এমন তন্ড্র সৃষ্টি হবে, ভেঙে চুরতস্তাবাস হয়ে যাবে ইনশাআল্লাহ। টর্নেডো, মহাবিপদ সংকেত, মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়ি গঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ, সবাই চলে আসবো। আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত, শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি। যারা সহযোগিতা করছেন, খাস করে প্রশাসনে, আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন, আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো। আল্লাহুম্মা আমিন।